আর তো বাচ্চা খাওয়া দেওয়ার নেই তো এই গরু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আবার নতুন দিনে শুরু হয়ে গেছে। তো আজকে যেটা দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে এসছে একজন আরবান ক্লাবের দাদা। তো আজকে শুভশ্রীর বার্থডে, আর আমি ভাবছিলাম ওকে কী সারপ্রাইজ দেওয়া যায়। তো আমাদের এই শিফটিংয়ে ওর প্রচুর স্ট্রেস হয়ে গেছে, তাই আমি ওকে একটা স্ট্রেস রিলিফের জন্য মাসাজ বুক করেছি। সুভাষ জানতো না, তো এখন সুভাষ বাথরুম থেকে বেরিয়ে বলছে কি তো এখন কি এমনি তো কিছু পরে শুতে হবে না তো ওকে খুলি। সেটা ঠিক আছে, আমি একটু চা খাবো। এই ঘরে কিন্তু এখানকার স্পেসটা একটু ছোট হচ্ছে, দাদা এই উইলটা পাতার পর হাটে দেখা পাচ্ছে না, সেই জন্য আবার এখানে ট্রান্সফার করা হচ্ছে। প্রথমটা একটু লজ্জা লজ্জা লাগছিল, ঠিক আছে প্রথম 5-10 মিনিট। আজকে যেটা হচ্ছে সুভাষের বার্থডে, তো ওকে মাসাজ দিয়ে যাওয়ার পর আমরা আবার ঘর গোছানো, ঘর ক্লিন করতে এত আমরা ব্যস্ত হয়ে গেছিলাম, আর ব্লগ করা হয়নি। তারপর দিদার সাথে গল্প করছিলাম সুভাষের জন্য, কালকে রাতে যে কেক এনেছিলাম সেটা ফাইনালি কাটবো, রাত্রিরে কাটেনি কারণ দিদাকে ঘুম থেকে তুলতে হতো, তো সে কারণে এখন কাটবো। আর ছেলে এখন জামা আয়রন করছে, আমি ওর জন্য দুটো টি শার্টও অর্ডার করেছিলাম নতুন, সে দুটো এখনও এসে পৌঁছয়নি। ওর বার্থডে গিফট হিসেবে আরও একটা অর্ডার করা ছিল, ওর গিটারের হোল্ডার, হ্যাঙ্গিং হোল্ডার, তো সেটাও এসে পৌঁছয়নি। যেটা এসে পৌঁছেছিল সেটা শুধু আরবান ক্লাবের মাসাজ, আর কিছু আসেনি।
তো যাই হোক, আর এটা একটা জিনিস এসেছে। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, দুদিন আগে কিন্তু অ্যাপেলের নতুন হার্নেসটাও এসে গেছে। তো যেটা ওর আগের বেল্টটা ছোট হয়ে গেছিলো, তো এবার পুরো ফুল বডি মানে ওই শোল্ডার কভার যেগুলো হয় সেগুলো কিনেছি, তো ওটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। সেদিন যখন দাদা ভাইরা এসেছিলো সেই সময়ই এসছে, তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আরেকটা যেটা আজকে জিনিস এসছে সেটা হচ্ছে এটা। এটা কী করে, এটা অ্যাকচুয়ালি জল ঝরাতে সাহায্য করে ইউটেন্সিলস থেকে। তো যেটা হয় যে এখন আমাদের বাসনগুলো পুরো ভেজা অবস্থাতে তো আমরা ভেতরে ঢোকাতে পারি না, তো বাইরে কর্নারে জানলার কর্নারটাতে পুরো হচপচ হয়ে থাকে। তো তাই এটাকে অর্ডার করেছি, এর একটাতে রাখবো, ধোয়ার পর এটাতে রাখবো, জল শুকিয়ে গেলে ভেতরে ঢোকাবো। তো এখন এটা সেট আপ করার পালা। এই যে অ্যাপেল বল নিয়ে ঘুরছে, দিদাকে জ্বালাচ্ছে, খালি দিদার গায়ে বেয়ে বেয়ে উঠছে। তোমাকে তো লিখতে হবে, কেসটা হয়েছিল যে মিয়মোড়েতে নামটা লিখে সে চলে গেছিলো বলে সুভাষিত আরেকজনা লিখে দিয়েছিলো। তো আজকে বার্থডে বয় নিজেকে কেউ নিজেই নামটা লিখলো, তো এই যে ওর নাম লেখা কমপ্লিট। আর আরেকটা যেটা হয়েছে, ওদের ওখানে কালকে ক্যান্ডেলস ছিল না, আর আমি শিফটিংয়ের টাইমে প্রচুর ক্যান্ডেলস দেখেছি কিন্তু এখন আর ক্যান্ডেলস খুঁজে পাচ্ছি না কোথায় আছে। তো তাই আমি ওর জন্য প্রদীপই জেলে দিয়েছি, আজকে বলেছি প্রদীপটা না নিবে কেকটা কাটতে। তো সুভাষ এখন মামনির সাথে ফোনে কথা বলছি, কথা বলা হয়ে গেলে আমরা আজকে কেকটা কাটবো। Happy birthday to you, যথারীতি অ্যাপেল প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে, একবার দৌড়চ্ছে, একবার দাঁড়িয়ে যাচ্ছে, একবার কোনো একটা স্পেসিফিক জায়গা শুকছে।
তবে অ্যাপল কিন্তু ফার্স্ট ডে ওয়াইজ যথেষ্ট ভালো হাঁটছে, ও যথেষ্ট কোঅপারেট করছে, একটু এদিক ওদিক টানছে বাট ও হাঁটছে, ভালোই হাঁটছে। আজকে অ্যাকচুয়ালি অ্যাপেলের জুতোয় আমাদেরও হাঁটা হয়ে যাচ্ছে, প্লাস আমি তো আসার পর থেকে নামিই নি, ওই কালকে দাদাভাই থেকে বাই বলার জন্য যদি লেট হয়ে গেছিলো, বাই বলতে দাদাভাইরা বেরিয়ে গেছিলো তখন নেমেছিলাম, তাছাড়া তো আমি নামিই নি। তো অ্যাপেলের বদৌলতে আমাদেরও মোটামুটি হাঁটা হয়ে যাচ্ছে, ভালোই লাগছে এখানটা। তো ওখান থেকে ঘুরে আসার পর অ্যাপেল খুব 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 এক্সাইটেড হয়ে গেছিলো, ও তো বাড়ি এসে লাফিয়ে লাফিয়ে আমার গায়ে উঠে উঠে, ওগুলো তখন শ্যুট করা হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগবে প্লিজ একটা লাইক করে দিও, আর প্লিজ হেল্প মি উইথ ইয়োর কমেন্টস, তোমাদের কমেন্টস যদি না পাই আমি খুব ডিমোরালাইজ হয়ে যাই, আমার ভিউ যতই আসুক না কেন, যেমনই আসুক না কেন, আমি তোমাদের কমেন্টস পেলে আমি খুব মোটিভেটেড ফিল করি, তো প্লিজ কমেন্ট করতে ভুলো না। আর সবাই খুব 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 ভালো থেকো, সবাই পাশে থেকো, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।